গরু পাচার মামলায় জামিন পেলেন সাইগল হোসেন। জামিন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেনের এবং 5 লক্ষ টাকার বন্ডে জামিন দিল দিল্লি হাইকোর্ট। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কোন কোন শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে কি জানা যাচ্ছে? দেখো জুহিতা, নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই দিনের শেষে বড় খবর সেটা বলা যেতে পারে। তুমি জানো যে গরু পাচার কাণ্ডে পরপর কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু জামিন দিচ্ছে আদালত। তুমি জানো যে সুকন্যা মণ্ডল জামিন পেয়েছে, জামিন পেয়েছে তার বাবা অনুব্রত মণ্ডল, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। তারপরে দেখো এই ক্যাটেল স্মাগলিং এ এই ঘটনায় বীরভূম থেকে যে গ্রেপ্তার হয়েছিল তার নাম সাইগাল হোসেন। তুমি জানো যে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী তিনি কিন্তু ছিলেন, এবং তুমি জানো যে মূলত জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট। তার বেশ কিছু কারণ কিন্তু মাননীয় বিচারপতি কিন্তু দেখিয়েছেন, সেটি হচ্ছে যে যেভাবে এই মামলা তৈরি হয়েছে, বহু চার্জশিটের পাতা রয়েছে, সেক্ষেত্রে এর বিচার প্রক্রিয়া অর্থাৎ শুনানি যে পর্ব, সেই পর্ব যদি প্রক্রিয়া শুরু হয় সে শুরুর ক্ষেত্রে দীর্ঘ সময় লাগতে পারে। খুব স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার হচ্ছে, এতদিন তো আটকে রাখা যেতে পারে না। খুব স্বাভাবিকভাবেই সেই গ্রাউন্ডেই কিন্তু ব্যক্তিগত বন্ধে সাইগাল হোসেনকে কিন্তু জামিন দিয়েছে। আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পারছি যে 5 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ধেই কিন্তু সাইগাল হোসেনের জামিন রয়েছে। তুমি জানো যে 2022 সালের 9 জুন গরু পাচার মামলায় সাইগাল হোসেন গ্রেপ্তার হওয়ার পরে সিবিআই প্রথম তাকে গ্রেপ্তার করে, পরে ওই বছরই আমরা দেখেছিলাম যে 7ই অক্টোবর জেলবন্ধু সাইগালকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি কিন্তু গ্রেপ্তার করে। বর্তমানে তিনি তিহার জেলেই কিন্তু রয়েছেন। খুব স্বাভাবিকভাবেই অবশেষে বলা যেতে পারে যে পুজোর মুখে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী অর্থাৎ সাইগাল হোসেন, যে গরু পাচার কাণ্ডে বীরভূম থেকে প্রথম গ্রেপ্তার হয়েছিল, সেই সাইগাল হোসেনকে দিল্লি হাইকোর্ট কিন্তু জামিন দিল। তুমি জানো যে বিশেষ করে এই সাইগাল হোসেনের বিরুদ্ধে মূলত যে অভিযোগ সামনে রেখে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই মূলত তাকে গ্রেপ্তার করেছিল, সেটি হচ্ছে তুমি জানো যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কিন্তু একই যে অভিযোগ ছিল সেটি বীরভূমের উপর দিয়ে যে সমস্ত গরু গোপন পথ দিয়ে চলে যেত, যে গরু কন্টেনার প্যাক হয়ে চলে যেত, এই এই যে রোড বা রাস্তা সেই রাস্তাটা সেফ প্যাসেজ করে দিত, এবং অনুব্রত মণ্ডলের সাথেই গরু পাচার কাণ্ডের মূল কিং পিন যার বিরুদ্ধে নাম উঠেছিল এনামুল, এই এনামুলের সাথে কিন্তু মূলত সাইগাল হোসেনই অনুব্রত মণ্ডলের সাথে যোগাযোগ করে দিয়েছিল, এমন তথ্য এমন নজরগুলো সামনে এসেছিল, এবং সেই ঘটনাই কিন্তু মূলত এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে সাইগাল হোসেনের কিন্তু জড়িত থাকার কথা, সেই অভিযোগেই কিন্তু সাইগাল গ্রেপ্তার হয়েছিল। এবং অবশেষে বলা যেতে পারে যে 5 লক্ষ টাকার বন্ডে তাকে কিন্তু জামিন দিল দিল্লি হাইকোর্ট, সেটা কিন্তু পুজোর আগে জামিন পেয়েছে এবং তার রিলিজের যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলে আমরা কিন্তু জানতে পারছি। জুহিতা, ধন্যবাদ জানাবো মনা। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী।